ছড়াল। সরকারের সঙ্গে আলোচনায় বসার পরও কোনো সমাধান মেলেনি, বরং আন্দোলন আরও জোরদার হচ্ছে। বড় আন্দোলনের আঁচ পেয়ে দিল্লির প্রবেশপথে 144 ধারা জারি করেছে দিল্লির পুলিশ। ভারতের কৃষক আন্দোলনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা এখন সরাসরি তার কাছে যাচ্ছি। সুব্রত, আপনাকে ধন্যবাদ। তবে জানেন যে আন্দোলনটি বুধবার শুরু হয়েছিল, সেই আন্দোলনটি কিন্তু 7 দিন অতিবাহিত হয়েছে। তীব্র শৈত্য প্রবাহ এবং কোভিড বাস্তবতার মধ্যেও কৃষকরা প্রথমে জানেন যে হরিয়ানা এবং পাঞ্জাবে কৃষকরা এই বিধি চলো ডাক দিয়েছিল, এবং তারপর উত্তরাখণ্ড এবং দিল্লি সহ আশেপাশে আরো 5টি রাজ্যের শত শত কৃষক এই আন্দোলনে যুক্ত হয়েছেন, এবং তারা ট্রাক্টর করে, ভ্যান করে, এবং তারা বলছেন যে আগামী 6 মাস তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, সেই পরিমাণ খাদ্য তারা বহন করবে। আপনি বলছিলেন যে 144 ধারা জারি করেছে, এখানে বলা বলতে হয় যে কৃষকরা আন্দোলন এতটাই মারমুখ যে তারা সরকারের 144 ধারা উল্টো এরকম ধারা বলে স্লোগান দিয়ে করছে, কারণ তারা বলছে সরকার যেটা করবে তার দ্বিগুণ ভাবে তারা যাবে, অর্থাৎ সরকারের যে মনোভাব তার সেই মনোভাবকে তারা কিন্তু দমনীয় করবে, এমনটাই কিন্তু কৃষক আন্দোলনকারী যারা সামনে রয়েছেন তারা কিন্তু বলছে। আপনি জানেন যে গতকাল রাতে দিল্লিতে প্রায় 3.5 ঘন্টার বৈঠক হয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে, সেই বৈঠকটি কিন্তু কার্যত নিষ্ফলা বৈঠক হয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কালকে রাত্রে যারা বৈঠক করেছিলেন সরকারের প্রতিনিধি দল, তারা আজকে বৈঠক করে আগামীতে কিভাবে এই কৃষক আন্দোলনকারীদের সঙ্গে কথাবার্তা বলবেন, সেই বৈঠক কি করণীয় সেটি কিন্তু আজকে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আগামীর করণীয় ঠিক হবে। আপনাকে জানিয়ে রাখি যে গত সেপ্টেম্বর মাসে কোভিড বাস্তবতায় কিন্তু এই বিতর্কিত যে কৃষি বিলটি সেটি পাশ হয়েছিল, অত্যাবশ্যকীয় পণ্য থেকে আলু, চাল, গম সহ বেশ কিছু জিনিসের যেটা সরকারিভাবে সংরক্ষণ করতো সেই সংরক্ষণ তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বলে এরপরেই কৃষকরা তাদের যে ন্যূনতম সহায়ক মূল্য সেটা বঞ্চিত হবে তারই দাবিতে কিন্তু দিল্লি চলো অভিযানে সামিল হয়েছে। তো এই ছিল সবই আমার কোভিড, আমার কাছে ভারতের দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছে আমার কাছে সুব্রত আচার্য জানাচ্ছিলেন কলকাতা থেকে ভারতের কৃষক আন্দোলনের সবশেষ খবর।